সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম চীনকে ঠেকানোর কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্রের দাবি সামরিক বিশেষজ্ঞদের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ফাইজার অ্যাস্ট্রাজেনেগার টিকা বলছে গবেষণা পাকিস্তানে এ কে ফর্টি সেভেন কাঁধে নিয়ে কাজ করছে চীনারা সৌদি বিমান ঘাটিতে অতিরিক্ত এফ সিক্সটিন মোতায়েন করল আমেরিকা করোনার উৎস তদন্তে চীনের বাধা দায়িত্ব বলছে যুক্তরাষ্ট্র এবং তালেবানের সঙ্গে তুমুল সংঘর্ষে নিহত উনিশ আফগান সেনা শিরোনাম এবার বিস্তারিত। দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীনকে ঠেকানোর কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্রের দাবি সামরিক বিশেষজ্ঞদের সম্প্রতি পূর্ব চীন সাগরে অনুষ্ঠিত চীনা সামরিক মহড়াটির জন্য চীনের সমুদ্র সুরক্ষা কর্তৃপক্ষ একুশে জুলাই পর্যন্ত বাণিজ্য জাহাজগুলির ক্ষেত্রে প্রবেশ নিষিদ্ধ অঞ্চল আদেশ জারি করে গণতান্ত্রিক তাইওয়ানের একশো পঁয়ত্রিশ নটিক্যাল মাইল উত্তরে পূর্বের চীনা উপকূলে পিপলস লিবারেশন আর্মির ছয় দিনের এই বড় আকারের লাইফফায়ার ফায়ার মহড়াটি তাইওয়ানকে লক্ষ্য করে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবীণ চীনা বিশেষজ্ঞ ডু ওয়েন লং এই সামরিক বিশেষজ্ঞ আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন যে চীনা বাহিনী তাইওয়ানে যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপের কোন সুযোগ দেবে না চীনের সরকারি সম্প্রচারক পর্যালোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঙ্গলবার ওয়েনলং বলেন যে পিএল এর একদিনের মধ্যে তাইওয়ানের তীরে পৌঁছাতে সক্ষম এছাড়া বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জে প্রায় একশো বিশ মাইল উত্তর পূর্বের চীনের সামরিক অনুশীলন ও তাইওয়ান একটি অনুমানমূলক আক্রমণ সম্পর্কে ওয়েনলং বলেন কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি আমাদের অতি অল্প সময়ের মধ্যে এই দূর দূরত্বকে অতিক্রম করতে সহায়ক তারপর দ্বীপটিতে লড়াই শুরু করা যাবে তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউটের জন্য মার্কিন বাহিনীর একটি জেট কথিত ক কূটনৈতিক চিঠি পাঠানোর উদ্দেশ্যে তাই পেতে অবতন করার একদিন পরেই চীনের লাইফ ড্রিলগুলোর ঘোষণা করা হয় আমেরিকান সামরিক সম্পত্তির সাথে জড়িত চৌত্রিশ মিনিটের ডেলিভারি স্টপ ওভারটি বেইজিংকে উদ্বিগ্ন করে তোলে যা যুক্তরাষ্ট্রকে চীনের আকাশ সীমাতে অনুপ্রবেশের জন্য অভিযুক্ত করে ওয়েনলং পিএল এর অনুশীলনকে তাইওয়ানের যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক ব্যস্ত তা সম্পর্কে গুরুতর সতর্কতা বলে অভিহিত করেছেন তিনি বলেন খুব অল্প দূরত্বে চলমান মহড়াগুলিকে একটি নিয়মিত অনুশীলন হিসেবে বিবেচনা করা যেতে পারে তবে আমি মনে করি তাইওয়ান বিশেষভাবে লক্ষ্যবস্তু হয়েছে তাইওয়ানই লক্ষ্য তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র কতটা সময় পাবে এমন প্রশ্নের জবাবে ওয়েনলং বলেছেন চীন মহার দ্বীপটিতে বার্তা হিসেবে পাঠিয়েছে তিনি বলেন মার্কিন সেনাবাহিনী যুদ্ধটিতে তাদের হস্তক্ষেপ করার কোন সুযোগ থাকবে না উল্লেখ্য চীন তাইওয়ানকে নিজের অংশ বলে বিবেচনা করে দুই প্রতিবেশীকে আলাদা করা তাইওয়ান প্রণালীর সংকীর্ণতম স্থানটি মাত্র সত্তর মাইল প্রশস্ত তাইওয়ানের কিনমানের অন্তর্গত দ্বীপগুলো চীনের ফুজি প্রদেশের বন্দর থেকে মাত্র দূরে মিল অবস্থিত তাই যুদ্ধের সম্ভাবনা বা ফলাফলের ক্ষেত্রে ওয়েনলং এর দাবিকে মোটেই উড়িয়ে দেওয়া যায় না এ খবর জানিয়েছে নিউজ উইক ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ফাইজার অ্যাস্ট্রাজেনেকার টিকা বলছে গবেষণা করোনা মারাত্মক ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে ফাইজার বা অ্যাস্ট্রাজেনাকার টিকার পূর্ণাঙ্গ ডোজ পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষকদের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে খবর রয়টার্সের নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ফাইজার বা অ্যাস্টাজেনাকার টিকার দুই ডোজ করোনার আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতটা কার্যকর ছিল ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রায় সমান কার্যকর গবেষণায় দেখা গেছে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকাগুলো বেশ কার্যকর বিশেষজ্ঞদের মতে এখন পর্যন্ত করোনা ভাইরাসের যত ধরন পাওয়া গেছে তার মধ্যে মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক ও মারাত্মক বর্তমানে বিশ্বের একশোটিরও বেশি দেশে করোনার এই ধরন ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বে ভ্যারিয়েন্টটাই সবচেয়ে বেশি সংক্রমিত করছে ডেল্টা ভ্যারিয়েন্টের আগে করোনার আলফা ভ্যারিয়েন্ট সবচেয়ে সংক্রামক হিসেবে পরিচিত ছিল ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে মে মাসে রিয়েল ওয়ার্ল্ড ডেটার ভিত্তিতে এ গবেষণা করা হয়েছে গবেষকেরা জানিয়েছেন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকা এক ডোজ ছত্রিশ শতাংশ এবং দুই ডোজ আটাশি শতাংশ সুরক্ষা দিতে পারে আলফা বিরুদ্ধে এই টিকার দুই ডোজ তিরানব্বই দশমিক সাত শতাংশ সুরক্ষা দিতে পারে অন্যদিকে অ্যাস্ট্রাজেন টিকার এক ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ত্রিশ শতাংশ এবং দুই ডোজ সাতষট্টি শতাংশ সুরক্ষা দিতে পারে আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকার দুই ডোজ চুয়াত্তর দশমিক পাঁচ শতাংশ সুরক্ষা দিতে পারে গবেষণাপত্রে পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষকরা উল্লেখ করেছেন করোনা টিকার দুই ডোজ নেওয়ার পর আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে টিকার কার্যকারিতার পার্থক্য খুব সামান্য পাকিস্তানে একে 47 ফর্টি কাঁধে নিয়ে কাজ করছে চিনারা পাকিস্তানে চীনা প্রকৌশলীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণের পর চীনের কর্মীরা দেশটিতে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে শুরু করেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে দেখা গেছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে মেরামত কাজ করার সময় চীনা কর্মীদের কাঁধে একে সেভেন রাইফেল রয়েছে ১৪ জুলাই ঘটনায় তেরো জন নিহত হয় শুরুতে বাসটি বিস্ফোরিত হয়েছে খবর প্রকাশিত হয় পরে পাকিস্তান জানায় বাসে কারিগরি ত্রুটির জন্য বিস্ফোরণ ঘটেছে আবার চীনাদের লক্ষ্য করে এটি একটি সন্ত্রাসী হামলা বলার খবর খবরও পাওয়া গেছে এই ঘটনায় বাস বিস্ফোরণের ঘটনা তদন্তে চীন নিজেদের একটি টিম পাঠিয়েছে এতে স্পষ্ট হয়েছে পাকিস্তানের বক্তব্য মেনে নেয়নি চীন পাকিস্তানে খাইবার পাক্তন খোয়া প্রদেশে দাস নদীর ওপর বাদ তৈরি করার কাজ করছিল একটি চীনা প্রতিষ্ঠান তৈরি হচ্ছিল জলবিদ্যুৎ প্রকল্প শুক্রবার ওই প্রদেশের উত্তরের আপার কোহিস্তান জেলায় একটি বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বাসটির গন্তব্য ছিল দাসবাদ এতে নিহতদের মধ্যে নয়জন চীনা নাগরিক ছিলেন এই ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে বাদ নির্মাণের কাছে বন্ধ করে দেওয়া হয় চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সময় চাঞ্চল্যকর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিতে দেখা গেছে কাঁধে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে কর্মরত চীনারা ধারণা করা হচ্ছে আত্মরক্ষার স্বার্থী তারা এই কাজ করছে কাজ পাকিস্তানে করছেন চীনের অনেক নাগরিক একটি ছবিতে দেখা যাচ্ছে তারা প্রজেক্টের সাইটে কাজ করছেন আর তাদের কাঁধে এ কে ফর্টি সেভেন রাইফেল এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে সৌদি বিমান ঘাটিতে অতিরিক্ত এফ সিক্সটিন মোতায়েন করল আমেরিকা সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাটিতে আরও কিছু এফ জঙ্গি বিমান মোতায়েন করেছে আমেরিকা মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড নিজের অফিসিয়াল আরবি ভাষা টুইটার পেজে দি এক পোস্টে জানিয়েছে গত সপ্তাহে ওই ঘাটিতে এসব যুদ্ধ বিমান পাঠানো হয়েছে পোস্টে সৌদি বিমান ঘাটিটির পাশাপাশি এফ জঙ্গি বিমানের ছবিও প্রকাশ করা হয়েছে এতে দাবি করা হয়েছে বিমান ঘাটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের অভিযানগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে এসব জঙ্গি বিমান মোতায়েন করা হয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি সৌদি আরবে অবস্থিত মার্কিন সেনাদের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি যেখানে শত শত সন্ত্রাসী মার্কিন সেনা মোতায়েন করে রয়েছে টুইটার পোস্টে সৌদি বিমান ঘাঁটিটির পাশাপাশি এফ জঙ্গি বিমানের ছবিও প্রকাশ করা হয়েছে আমেরিকা তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় সৌদি আরব দুই হাজার সালে মার্চ মাস থেকে দারিদ্র পীড়িত ইএমএন এর উপর ভয়াবহ আগ্রাসন শুরু করে ইএমএন এর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় বসাতে ও দেশটির জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে ধ্বংস করতে ওই আগ্রাসন চালানো হয় যদিও ছয় বছর হামলা চালিয়েও এর একটি লক্ষ্য অর্জন করতে পারেনি সেনাবাহিনী এবং যোদ্ধারা সৌদি আগ্রাসনের বিরুদ্ধে অর্জন করেছে এবং আগ্রাসী বাহিনীকে কিং কর্তব্য বিমূর অবস্থায় ফেলে সৌদি হাজার হাজার মানুষ নিহত হওয়া ছাড়াও দেশটির অবকাঠামো অপূরণীয় ক্ষতি হয়েছে সৌদি আরবে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনে সরাসরি পৃষ্ঠপোষকতা দিচ্ছে এছাড়া আমেরিকা থেকে আমদানি করা অস্ত্র দিয়ে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে করোনার উৎস তদন্তে চীনের দায়িত্ব জ্ঞানহীন বলছে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এর তদন্তের আহ্বান নাকচ করেছে চীন দেশে এমন পদক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সচিব জেনসাকি সাকি স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এমন মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে জেনসাকি বলেন চীনের অবস্থান দায়িত্ব জ্ঞানহীন এবং পরিষ্কার ভাবে ভয়ঙ্কর সহায়তার আহ্বান প্রত্যাখ্যান করার মতো সময় এটা নয় সম্প্রতি চীনে দ্বিতীয় দফায় বিশেষজ্ঞদের পাঠানো পরিকল্পনা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আদানম তার প্রস্তাবে করোনা ভাইরাস প্রথম যে এলাকায় দেখা যায় সে এলাকায় ল্যাবরেটরি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের কথা বলা হয় তবে আহ্বান নাকচ করে চীন বৃহস্পতিবার চীনের উপস্বাস্থ্যমন্ত্রী জেং ইশিন এক সংবাদ সম্মেলনে বলেন এই প্রস্তাব গান্ধ জ্ঞানহীন এবং বিজ্ঞানের প্রতি আগ্রাসী মনোভাবের প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক আখ্যায়িত করে তিনি বলেন চীনই প্রস্তাব গ্রহণ করতে পারে না চীন উপমন্ত্রী বলেন তিনি ডব্লিউএইচওর প্রস্তাব শুনে বিস্মিত হয়েছিলেন কারণ সেখানে চীনের ল্যাবরেটরিতে গবেষণার সময় নিরাপত্তা জনিত গাফলতিতে করোনা ছড়িয়ে পড়েছে এমন অনুমানের কথা উল্লেখ করা ছিল দু হাজার সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয় এরপর ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে চীনের পরীক্ষাকার থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে গত বছরই সন্দেহের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ধরনের করোনা ভাইরাস কিভাবে মানুষের শরীরে এলো তা খুঁজতে চলতি বছরের জানুয়ারিতে চীনে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল তাদের উহানের গবেষণাগারগুলো ঘুরে দেখতে দেওয়া হয়নি সে সময় উহানে চার সপ্তাহ অবস্থান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা পরে মার্চে প্রকাশিত তাদের প্রতিবেদনে বলা হয় ভাইরাসটি সম্ভবত বাদুড় থেকে অন্য পশু পাখির মাধ্যমে মানুষের শরীরে এসেছে উহানের ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ানোর যে সন্দেহ করা হয় তাকে প্রায় অসম্ভব বলেছিলেন তারা তাদের এ মন্তব্য মানতে পারেনি যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের বিজ্ঞানীয় গবেষকেরা এ খবর জানিয়েছে এপি তালেবানের সঙ্গে তুমুল সংঘর্ষে নিহত উনিশ আফগান সেনা আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে তালেবান যোদ্ধারা এসব সংঘর্ষে বৃহস্পতিবারের আগের চব্বিশ ঘন্টায় সেনাবাহিনীর অন্তত উনিশ জন নিহত হয়েছেন যার মধ্যে তিনজন গণপ্রতিরোধ বাহিনীর সদস্য আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ তথ্য জানায় খবরে বলা হয় তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর উনিশ জনের এছাড়া হেলমান্দ প্রদেশের মার্জা ও গার্মুসির জেলা ছেড়ে চলে গেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা এরপর এই দুই জেলা দখলে নিয়েছে তালেবান সেনাদের সরে যাওয়ার বিষয়ে পার্লামেন্টের সদস্য কারিমাতা বলেন এটি একটি কৌশলগত পদক্ষেপ সেখানে পুনরায় কার্যক্রম চালানোর ক্ষেত্রে কিছু সমস্যার কারণে সুরক্ষা বাহিনীকে লস্করগা শহরে স্থানান্তরিত করা হয়েছে নিরাপত্তা বাহিনী একটি সূত্র জানায় কুনার প্রদেশের গাজী আবাদ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই হয় আর হেলমান্দ কাপিসা কুন্দুস তাকার বাদাকসান লোগার কান্দাহার এবং জাওজান প্রদেশের বিভিন্ন এলাকায় এখনও তীব্র সংঘর্ষ হচ্ছে এসব সংঘর্ষে বৃহস্পতিবারের আগের চব্বিশ ঘন্টায় তালেবানের ষাট সদস্য নিহত হয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যেও থেমে নেই তালেবানের অগ্রযাত্রা তীব্র লড়াইয়ের মধ্যে একের পর এক জেলা দখল করছে তালেবান সংঘাতপূর্ণ ফারিয়া প্রদেশের তেরো জেলার দখল নিয়েছে গোষ্ঠীটি বর্তমানে শুধু প্রদেশের রাজধানী মায়মানা এবং আকিনা ও আন্দোখ বন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রে সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের দুইশো পনেরোটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরও রয়েছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ